বন্ধুরা আজ আপনাদের সাথে যে একটা বিষয় শেয়ার করব সেটা হচ্ছে যে অনেকেই অনেকেই জানতে চান যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কোন জেলা থেকে কতজন অংশগ্রহণ করছে কোন জেলা থেকে কতজন অংশ গ্রহণ করছে এই ব্যাপারটা যদি আপনারা জানতে পারেন তাহলে আপনার জেলা থেকে কতজন গ্রহণ করছে এটা জানতে পারবেন এবং আপনি নিজেকে যে কতটা প্রতিযোগিতা বা কতটা প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি আপনি হতে হচ্ছেন এ ব্যাপারে আপনি একটি সুস্পষ্ট ধারণা পাবেন তাহলে চলুন কথা না বাড়ি আমরা আমাদের মূল টপিকসে ফিরে যাই প্রাথমিক সহ শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার উনিশে জেলাভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা মানে প্রতি জেলায় কতজন অংশগ্রহণ করছে সেটা মোট বারো বারো হাজার আসনের বিপরীতে সারা দেশ থেকে মোট চব্বিশ লাখ এক হাজার পাঁচজন প্রার্থী আবেদন করেন সেই হিসেবে প্রতি আসনে দুইশো জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এখন চলুন দেখে নেওয়া যাক যে প্রতি জেলা থেকে কোন জেলা থেকে কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে ক্রমিক সংখ্যা জেলার নাম পরীক্ষার্থীর সংখ্যা আমি এভাবে সাজাইছি এক নম্বরে আছে সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করছে চট্টগ্রাম জেলা থেকে এক নম্বরে চট্টগ্রাম আটানব্বই হাজার নয়শো জন দুই নম্বরে ময়মনসিংহ অষ্টআশি হাজার দুইশো জন তিন নম্বরে কুমিল্লা চুরাশি হাজার সাতশো আঠাশ জন চার নম্বরে দিনাজপুর বাষট্টি হাজার নয়শো জন পাঁচ নম্বরে রংপুরে উনষাট হাজার একাত্তর জন ছয় নম্বরে জয়পুরহাট আঠারো হাজার একশো জন বগুড়া চৌষট্টি হাজার সাতশো জন জামালপুর আট নম্বরে পঞ্চাশ হাজার পঞ্চাশ জন যশোরে অংশগ্রহণ করে পঞ্চান্ন হাজার নয়শো বাহাত্তর সরি পঞ্চান্ন হাজার নয়শো বত্রিশ জন আর দশ নম্বরে টাঙ্গাইলে অংশগ্রহণ করছে একষট্টি হাজার ছয়শো তিরিশ জন এগারো নম্বরে নওগাঁ অংশগ্রহণ করছে ঊনপঞ্চাশ হাজার আটশো তেষট্টি জন বারো নম্বরে রাজশাহীতে অংশগ্রহণ করছে সাতান্ন হাজার তিনশো জন ভিডিওটা যাতে বড়ো না হয়ে যায় এই জন্য আমি চল্লিশটা জেলার অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা দিয়েছি আপনারা মানে সব জেলার অংশগ্রহণকারীর সংখ্যা এবং চাকুরির যে সকল চাকুরির সর্বশেষ নিউজ পেতে এবং কবে কবে পরীক্ষা হবে কখন পরীক্ষা হবে এবং চাকুরির সার্বিক প্রস্তুতির ব্যাপারে এবং প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার উনিশের রেজাল্টের আপডেটের ব্যাপারে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই কাজে লাগবে আপনি দেখেন সাবস্ক্রাইব করে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার রেজাল্ট যখন আসবে রেজাল্টের আপডেট পাবেন রেজাল্টের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন আবার ভাইবার সার্বিক প্রস্তুতির জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন আবার যে কোনো চাকুরির প্রিলিমিনারি প্রস্তুতির জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন আবার সকল চাকুরি আগস্ট এবং সেপ্টেম্বর মাসে যত সরকারি চাকুরির পরীক্ষা আছে আমি সকল সরকারি চাকুরির পরীক্ষার ডেট তারিখ এবং কয়টা থেকে অনুষ্ঠিত হবে সেটা সহ আরেকটা ভিডিও দিব সার্বিক তথ্য জানার জন্য চাকুরির সরকারি চাকুরির পরীক্ষার তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনি নিয়মিত আপডেট পাবেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আপনার সার্বিক প্রস্তুতির জন্য এবং সার্বিক তথ্য জানার জন্য তাহলে চলুন পরবর্তীতে ফিরে যাই তেরো নম্বরে হচ্ছে ঢাকা জেলায় অংশগ্রহণ করছে চৌষট্টি হাজার পাঁচশো জন চৌদ্দ নম্বরে বরিশাল জেলায় অংশগ্রহণ করছে একষট্টি হাজার আটশো জন পনেরো নম্বরে সিলেটে অংশগ্রহণ করছে পঞ্চাশ হাজার তিনশো সত্তর জন ষোলো নম্বরে সাপাই নবাবগঞ্জে অংশগ্রহণ করছে তিরিশ হাজার দুইশো একাত্তর জন সতেরো নম্বরে নাটোরে অংশগ্রহণ করছে পঁয়ত্রিশ হাজার দুইশো সাতান্ন জন আঠারো নম্বরে সিরাজগঞ্জে অংশগ্রহণ করছে আটান্ন হাজার একশো ঊনপঞ্চাশ জন উনিশ নম্বরে পাবনায় অংশগ্রহণ করছে একান্ন হাজার দুইশো একত্রিশ জন বিশ নম্বরে কুষ্টিয়ায় অংশগ্রহণ করছে বত্রিশ হাজার ছয়শো নয় জন একুশ নম্বরে মেহেরপুরে অংশগ্রহণ করছে দশ হাজার আটশো অষ্টআশি জন বাইশ নম্বরে চুয়াডাঙ্গায় অংশগ্রহণ করছে আঠারো হাজার ছয়শো একষট্টি জন তেইশ নম্বরে ঝিনাইদা অংশগ্রহণ করছে সাঁত্রিশ হাজার ছয়শো সতেরো জন চব্বিশ নম্বরে মাগুরায় অংশগ্রহণ করছে একুশ হাজার নয়শো বাষট্টি জন পঁচিশ নম্বরে নড়াইলে অংশগ্রহণ করছে পনেরো হাজার ছয়শো চোদ্দো জন ছাব্বিশ নম্বরে সাতক্ষীরায় অংশগ্রহণ করছে পঁয়তাল্লিশ হাজার একষট্টি জন সাতাশ নম্বরে খুলনায় অংশগ্রহণ করছে সাতচল্লিশ হাজার একশো আষ্ট অষ্টআশি জন আঠাশ নম্বরে বাগেরহাট বত্রিশ হাজার সাতানব্বই জন উনত্রিশ নম্বরে শেরপুর পঁচিশ হাজার চারশো ছেষট্টি জন তিরিশ নম্বরে নেত্রকোনা বিয়াল্লিশ হাজার সাতশো তেপ্পান্ন জন একত্রিশ নম্বরে কিশোরগঞ্জ সাতচল্লিশ হাজার আটশো পঁচাশি জন বত্রিশ নম্বরে গাজীপুর পঁয়ত্রিশ হাজার পাঁচশো সতেরো জন তেত্রিশ নম্বরে নরসিংহী আটত্রিশ হাজার একশো তেতাল্লিশ জন পঁয়ত্রিশ নম্বরে সরি চৌত্রিশ নম্বরে মানিকগঞ্জ পঁচিশ হাজার সাতশো এগারো জন পঁয়ত্রিশ নম্বরে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সাতাশ হাজার একশো সাতাশ জন ছত্রিশ নম্বরে মুন্সীগঞ্জ আঠারো হাজার সাতশো উনষাট জনবাড়ি একুশ হাজার নয়শো ছয় জন আটত্রিশ নম্বরে ফরিদপুর তেত্রিশ হাজার ছয়শো তেতাল্লিশ জন উনচল্লিশ নম্বরে মাদারীপুর চব্বিশ হাজার আটশো জন চল্লিশ নম্বরে শরীয়তপুর আঠারো হাজার সাতশো ছিয়াশি জন আমি